এখন আমরা এখানে একটা জায়গায় পাইকারা বলে জায়গাটার নাম, তো সেখানে লাঞ্চ করতে এসেছি। এসেছি মানে লাঞ্চ করার জন্য আমরা এখানে দাঁড়াইনি, দাঁড়িয়েছিলাম। এখানে কোনো ভিউ পয়েন্ট আছে, পাইকারা ফলস এরকম বা ড্যাম এরকম আছে ভেবে দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে অনেকটাই দূরে সেটা। তো এখন এখন আড়াইটে বেজে গেছে, আগে খাওয়াটাই দরকার, তারপরে দেখা যাক আর কি হয়। আর আমার পা নিয়ে যা জ্বলছি আমি, কি আর বলবো। তো আমি সবাই সব ইচ্ছে তাদের ইচ্ছে মতো খাবার অর্ডার দিয়েছে, চিকেন থালি, ভেজ থালি, এগ থালি। আমি শুধুমাত্র বাটার রুটি নিয়েছি দুটো, তার সাথে যা দই ফই দিলে ওর দিয়ে খেয়ে নেবো, আর কিছুর দরকার নেই। এত মানে ঘুরে ঘুরে রাস্তাটা উপরে উঠছে স্বাভাবিক পাহাড়ে, তাই জন্য আমার মাথা ভীষণ ঘুরছে আর কি। তো খেয়ে নেওয়া যাক আগে, তারপরে দেখা যাক কি হয়। আপাতত সিম্পল এগ থালি, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। তোমাকে বেশি ভুগতে হবে না, খাওয়া শুরু করো তারপর বলবে। খাওয়ার আগে নিট অ্যান্ড ক্লিন সব দিয়ে আছে, ভালোভাবে দিয়েছে তাই জন্য বলছি। আবার কি টুরিস্ট প্লেসে এরকম দেয় একটু সাজিয়ে গুছিয়ে? আমার তো দই আর রুটি। বড় সরো একটা ব্লান্ডার হয়ে গেছে, আমরা খেতে বসেছিলাম। এবার হোটেলের ভেতরেও তোমার বসার জায়গা ছিল, হোটেলের বাইরেও ঠিক ওদের বাইরেটায় চেয়ার টেবিল বসার জায়গা ছিল। এবার আমাদের খাবারটা জাস্ট দিয়ে গেছে, আমরা এক গা মানে একটা হয়তো খেয়েছি, এক গাল হয়তো খেয়েছি বাস। তারপরে হঠাৎ করে দেখি কোত্থেকে বানর এসে খপাত করে নিয়ে ফার্স্টে আমার দুটো রুটি চলে গেল, সৈকতের প্লেটে ছিল পাঁপড় আর রুটি, সেটাও নিয়ে চলে গেল। তারপরে এসে ভাতগুলো তুলে নিল, আমরা তখন মানে ওয়ালেট আর মোবাইল বাঁচাতে ব্যস্ত, পুরো খাওয়াটাই বরবাদ হয়ে গেল। আর সৈকত আর কিছু খেলো না, আমাদের ব্যাগে কাপ্পা নুডলস ছিল, ওটাই ফ্লাস্কে গরম জল করে ওটাইও খাবে, এই আর কি। কি আর বলবো বলো, এসব আমাদের সাথেই হয় বোধহয়। যাই হোক, এখন যাচ্ছি ফলসের দিকে, সৈকত এলো না, ওর একটা কল চলে এসছে হঠাৎ করে অফিসে, তো চলো যাওয়া যাক। এখানকার সিনারিটা কিন্তু ভীষণ ভালো, মানে পুরো শান্ত, চারিদিকে পাহাড়, সবুজ, গাছ, এত বড় বড় গ্রাম, ভালো লাগছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও যাচ্ছি, দেখা মিস করা যায় না। হোটেল দর্শন, সেখানেই থাকবো দুদিন। এখানে আমার দিদি বসে আছে তার মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়ে পড়েছে যথারীতি। হোটেলটা সামনে থেকে তো দেখতে ভালোই লাগছে, এই পিকচারটাও খুব সুন্দর। আমি আমার রুমে ঢুকি, 513 রুম।
সামনেই বেড দেখে নাও। আচ্ছা এইখানে বসার একটা জায়গা বেশ সুন্দর। এখানে আছে টিভি, টিভি ক্যাবিনেট, এখানে হচ্ছে মিরর, এখানে জানলা আছে বাইরের ভিউটা দেখার জন্য, এখানেও জানালা। আচ্ছা ওটাও একটা মিরর, এটা ওটা হচ্ছে কফি সেন্টার মোস্ট প্রবাবলি, ড্রেসিং ইউনিট। আর এখানে হচ্ছে টয়লেট, টয়লেটটা কি দেখাবো দেখে নাও। এবার এন্ড করি, এটা একটা ক্যাবিনেটও আছে ভালো। ওকে চলো এবার একটু ফ্রেশ হই। আমরা এখন রাতের উটি এক্সপ্লোর করতে বেরিয়েছি। এটা হচ্ছে উটি বাজার, সামনে চ চকলেট দোকানে চ। কালকে বিকেলে হোটেলে ঢোকার পর থেকে আর কোনো রেকর্ডিং আমরা করিনি, কারণ আমরাও মানে নিজেদের মতো করে একটু এই প্রাকৃতিক সৌন্দর্য বলো মানে এই পরিবেশটাকে এনজয় করতে চেয়েছিলাম। আর কি বলবো, বিকেলবেলা মানে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম উটির বাজারের দিকে রাস্তায় হাঁটাহাঁটি করে গাড়ি নিয়ে, তারপরে এখানকার যে হোমমেড চকলেট এগুলো কিনলাম, তারপরে এখানকার কয়েকটা লোকাল জিনিস খাওয়া দাওয়াও হলো। তো তারপর এসে পুরো মানে রুমের মধ্যে পুরো ফ্ল্যাট হয়ে গেছিলাম আর কি। এখন 7টা বাজে, সকাল 7টা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, চারিদিকে যেখান দিয়ে দেখছি সেখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে শুধু। আর শুধু মানে পরিবেশটা আমরা দেখো, আমি নিজের চোখে যেটা দেখছি সেটা আমি ফিল করতে পারছি, তোমাদের ক্যামেরা বন্দি করে কতটা ফিল করাতে পারবো সেটা আমি বুঝতে পারছি না। তাও দেখো মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে, মানে সাউথে এরকম একটা জায়গা অসাধারণের থেকেও অনেক বড় কিছু। রোদ ঝলমলে আকাশ, কি সুন্দর লাগছে কি বলবো, মানে রাত কাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আজকে কি হবে না হবে, তবে এত সুন্দর রোদ হয়েছে মানে মনটাই ভরে যাচ্ছে কি বলবো। আর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এটা, এটা শুধু দেখতেই হবে আর দেখতেই হবে আর দেখে যেতেই হবে। এরকম গাছে অর্কিড হয় ফার্স্ট টাইম দেখলাম, মানে অর্কিড গাছ ফার্স্ট টাইম দেখলাম, দারুণ লাগছে ফুলগুলো, দারুণ জাস্ট অসাধারণ। এটা হচ্ছে পাইন ফরেস্ট, আমার হাত থেকে যদি হনুমান নিয়ে চলে যায় না পুরো ধড়িয়ে যাব আমি।
পাইন ফরেস্ট, প্রচুর হনুমান আছে এখানে, হনুমান বাঁদর। পাইন ফরেস্টে হনুমানের থেকে পালিয়ে আমরা এখানে অনেক নিচে চলে এসেছি। কোথা থেকে এসে হনুমান, হ্যাঁ ফোনটাই নিয়ে চলে যাবে, জলের বোতল নিয়ে চলে যাচ্ছিল। চলো নামা যাক আস্তে আস্তে, সামনে একটা সুন্দর লেক আছে ওইখানে যাবো। পানা জমে থাক আর যাই থাক, দুদিন পেনকিলার খেয়ে কোনো রকমে আজকে বুট পরে আসতে পেরেছি, স্নিকার্স পরে, বুট নয়। চলো এবার দেখাই। নামতে নামতে এত গরম লাগছে যে সোয়েটার পত্র খুলে দিয়েছি, আরো নিচে যাচ্ছি লেকের সামনেটায়, অন্য দিকে। লেকের তো অনেকগুলো পার্ট সাইড আছে, একটু অন্য দিকে এলাম আর ফটো সেশন করছি। মজাই মজা, কি বলবো, আর কোনো বলার কিছু নেই। চলো এবার দেখাই এখান থেকে লেকটা কেমন লাগে সেটা দেখো। আমরা এখন চলে এসেছি 6th মাইল শুটিং স্পটে। 6th না 7th? 6th কি 7th যাই হোক, লেখা নেই, বুঝতে পারছি না লেখা থাকলেও। তো এটাকে ঘুরে দেখা যাক। বাবা ভীষণ বড়। এখানেই আগেকার সব হিন্দি সিনেমার শুটিং হতো। ধু ধু প্রান্তর, শুধু সবুজ মাঠ, সবুজ ঘাস। চলো এগোনো যাক। এই ফরেস্টের মধ্যে আমরা ঢুকবো। জাস্ট অসাধারণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ও মাই গড, সৈকত ছুটছে। কি পেয়েছি মাইরি, মানে কিছু বলার নেই, জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ওখানে কিছু একটা চাষ হচ্ছে মনে হয়, বাঁধাকপি কি ফুলকপি হবে। ও ওয়াও, তোমরা শুধু দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে শুরু হয়েছে।
এর থেকেও সুন্দর হয় আর কিছু উটিকে কে খারাপ বলে, মানে কে যে এমন। হ্যাঁ এখন আমরা চলে এসেছি 9th mile শুটিং পয়েন্টে, তো এটাও তোমাদের সাথে আমি ঘুরে দেখাবো। এই জায়গাটা তো আরও সুন্দর লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। 9th mile শুটিং স্পট, চলো এবার এখান দিয়ে রাস্তা দিয়েও যাওয়া যায় আর এখানে মাটির রাস্তা দিয়েও যাওয়া যায়। তো ওরা যাচ্ছে মেন রাস্তা দিয়ে আর আমি এইটা দিয়েই যাই, দেখা যাক কি হয়। আমি এখানে এসে পৌঁছতে পেরেছি সব থেকে উপরে টপে। ওরা কেউ এখনো আসতে পারেনি, ওরা অনেকটা দূরে। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কোথায় ওরা দাঁড়িয়ে আছে, এখন ওরা এখানে আসে এসে উঠতে পারেনি, অনেকটা উপরে ছড়ায়। কিন্তু ভিউ মানে আর কি বলবো, ভিউ মানে অসাম অসাম অসাম। চলো দেখাই, ওরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে, আমি অনেকটা উঁচুতে আছি। দেখো চারিদিকে এটা পাহাড়ের রেঞ্জটা যাচ্ছে, সবুজ গাছ, উফ মাইন্ড ব্লোয়িং ভিউ। উপরেরটা আরেকবার যাব দেখে নেব, তার আগে এইটা এনজয় করে নাও। আমি এখন ওদের কাছে যাচ্ছি নামতে নামতে, ওখান থেকেও একটা অন্য ভিউ দেখা যাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি একা, ওরা সবাই ওখানে থেকে গেছে। উটির স্পটগুলো ঘুরার পর আমরা ফিরে এসেছি হোটেলে, এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কুন্নুর। কিন্তু আজকের জন্য ভিলগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের জন্য এখানেই এন্ড করছি, টাটা গুড বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।